দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর, এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। আমাদের প্রিয় শায়েক প্রতিনিয়ত মেসেজ ড্রপ করছে, বর্ষাকাল আসলে যুবকদের কিভাবে থাকতে হবে, নোরা ফাতিহার মতো ড্যান্স কিভাবে দিতে হবে, পরিমারির মতো ড্যান্স কিভাবে করতে হবে, এবং একই সাথে দুষ্টু কোকিলের কুকুর ডাক কিভাবে শুনতে হবে সে বিষয়ে মেসেজ ড্রপ করছে। আমি যেহেতু মালয়েশিয়ার প্রসঙ্গে ভিডিও করি, তো তার আগে একটু ছোট্ট করে অন্য বিষয়ে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, একজনকে ডিস্টিং করছে, কারণ ভিডিওর মধ্যে সব কথা বলা যায় না, অনেক রেস্ট্রিকশন আসে। তো মূলত এই ভিডিওটা মালয়েশিয়ার নয়, অনেকে কিন্তু আমাকে ভিডিওটা পাঠিয়েছেন, একই সাথে বলছে সেডাংয়ের ঘটনা, সেডাংয়ের নির্মাণ সাইটে একজন এমন অপকর্ম করছে, তার পরিপ্রেক্ষিতে মালিক গিয়ে পুলিশ রিপোর্ট করছে এবং তাকে ডিস্টিং দিছে। সম্পূর্ণ মিথ্যা কথা। গতকালই এই ভিডিওটা আমার হাতে আসছে, তবে সঠিকভাবে যাচাই বাছাই করার পরেই মূলত আপনাদের মাঝে উপস্থাপন করছি। মূলত এই ঘটনাটি ব্রাজিলের 27 বছর বয়সী একজন যুবককে নির্মাণ সাইটে কিন্তু এভাবে ডিস্টিং করে, মানে অন্য কোনো প্রসঙ্গে। আর আমাদের মালয়েশিয়া প্রবাসীরা কিন্তু চালিয়ে দিচ্ছে, সেডাংয়ের একটি নির্মাণ সাইটে সে কাজ করছিল, নতুন কলিংয়ে আসছে এখানে এবং তার মালিকের মেয়ের সাথে এমন নানান কিছু বলছে, সেগুলো ভিডিওর মধ্যে বলতে চাচ্ছে না যেহেতু ঘটনাটা সম্পূর্ণ ফেক সে অনুযায়ী। তো এমন অপপ্রচার হতে বিরত থাকবেন। বাংলাদেশে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অপপ্রচার দেখতে পাই, এটা কিন্তু মালয়েশিয়া, এখানে কিন্তু এর দায়ে আপনারও সাজা হতে পারে, কারণ যেহেতু এটা ভিত্তিহীন কিংবা এরকম ঘটনা আদৌ মালয়েশিয়ায় ঘটেনি, আর মালয়েশিয়া এমন ধরনের ঘটনা ঘটেছে বলে আমার কোনো ধারণা নেই বিগত সময়ে, আর নতুন করে ঘটার তো কোনো প্রয়োজন আসে না। মূলত যে ভিডিওটা দেখছেন, উনি 27 বছর বয়সী লুকাস পি নামক ব্রাজিলের একজন নাগরিক। গত 28 জুন রোজ শুক্রবার বিকালে এই ঘটনাটি ঘটে, ব্রাজিলের আমাজনাস রাজ্যের মাউন্টস উত্তর জোনে এই ঘটনা ঘটে। আততায়ী কিংবা সন্ত্রাসীদের গুলিতে কিন্তু উনি ডিস্টিং হয়ে যায়। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, সত্য না জেনে কিংবা এমন পিছনের খবর না জেনে অযথায় মিথ্যা কোনো কিছু রটাইবে না, তাতে হিতে কিন্তু বিপরীত হতে পারে, অর্থাৎ আপনার ছোট্ট ভুলের কারণে আপনিও কিন্তু কারাদণ্ড ভোগ করতে পারেন, কারণ এটা কিন্তু অত্যন্ত বড় একটা ইস্যু, সাধারণ ইস্যু নয়। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা সরাসরি চলে যাব হুজুরের মেসেজ ড্রপ। আমাদের হুজুর কিন্তু প্রতিনিয়ত মেসেজ ড্রপ করছে, কয়েকদিন আগেই ড্রপ করছে, বর্ষাকালে কিভাবে যুবকরা থাকতে পারবে, একটা বউ নাই, একটা বউ থাকলে খিচুড়ি রান্না করে দিত, আমলেট খাওয়াইতো, আরও কত কি করতো হ্যান ত্যান। কিছুদিন আগে কিন্তু আর একটা মেসেজ ড্রপ করছিল, কয়ে নাচতে পারবে কিন্তু নোরা ফাতিহার মতো না, ক্যাটরিনা কাইফের মতো না, পরিমতির মতো না। তো অবশেষে তিনি আরও একটা মেসেজ ড্রপ করছে, যেহেতু বর্তমানে বাংলাদেশে একটি সিনেমা ট্রেন্ডিংয়ে রয়েছে, সাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত তুফান নামক সিনেমাটি, সেই সিনেমায় একটি গান রয়েছে দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, তো ওইখানে নাকি নানান অসঙ্গতি কিংবা সেই বিষয়ে আমাদের হুজুর কি বলছে সরাসরি আপনাদের শোনাতে চাই। আমিও শুনবো, আপনাদেরও শোনাবো, একটু খেয়াল করে শুনবেন তাহলে বুঝতে পারবেন। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। আচ্ছা, এই সিন আছে, আমাদের হুজুর বুঝলো কি করে, হুজুর কি এই সিন দেখছে? আচ্ছা আচ্ছা, যাই হুজুর আপনি বলেন, আমরা শুনতেছি। সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আচ্ছা, আমি কিন্তু দেখি নাই যে কোথাও এটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল হচ্ছে কিংবা তর্ক বিতর্ক হচ্ছে। ওনার সে গান, মানে যেটা নিয়ে কথা হচ্ছে অর্থাৎ তুফান মুভির ওই গান নিয়ে কোথাও কিন্তু তর্ক বিতর্ক আমরা দেখি নাই, তা হুজুর দেখছে, ভালো হুজুর। হুজুর আপনি বলেন, আমরা শুনতেছি, বলেন। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর, ও মাই গড, আমার অ্যাসিস্ট্যান্ট আছে। আচ্ছা, যাই বলেন, এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ, এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও ঘরের মধ্যে পর্দাটা নিয়ে খুব ব্যস্ত মানুষ, ব্যস্ত সময় পার করছে। আচ্ছা বলেন, তারপরে কি? সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না, বাট আই থিঙ্ক ইটস এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আস, দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। ফার্স্ট অফ অল, আমরা সকলেই জানি যে ইসলাম আমাদেরকে এই ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না, হারাম করেছে আমাদের জন্য। মানে একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল, মানে আম জনতা, হালাই কামটা করছে কি, আম জনতা ম্যাঙ্গো পিপল বানাই দিছে। আরে আম জনতা ওইটা একটা ওয়ার্ড, আর এই ম্যাঙ্গো মানে আম। আরেকবার শোনেন, আপনাদের আমি আরেকবার একটু শোনাই অল্প করে।
আর ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে অ্যাটলিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? আচ্ছা কোথায়, ওনার সামনে কি কোনো যুবক আছে? উনি তো বাসার মধ্যে ঘরের মধ্যে পর্দাটা নিয়ে কথা বলছে, ঠিক বেটি কে বলবে? আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি বলেন, আমরা সেই ম্যাঙ্গো জনতা একবার শুনবো আমরা। করেছে আমাদের জন্য, বাট একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল মানে আম জনতা ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে অ্যাটলিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? ঠিক 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 সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না। হাউ ক্যান দে বি সো ইররেসপন্সিবল? একটা সিনেমা সেন্সর বোর্ডে হুজুর আপনার মতো ওই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো পিপল বসে আছে এই জন্য তারা কিছু করতে পারে না, তো আপনি যেই বসেন হুজুর আপনি ওই সেন্সর করেন তাইলে সব ঠিক হয়ে যাবে। পাবলিশ করার পূর্বে সেটা ভালো করে মনিটরিং করে অ্যাট লিস্ট এক্সট্রিম লেভেলের নোট সিন গুলো ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল, তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই। এজন্য আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে যুবক ভাইয়েরা। নিউজ ফিডে যদি এই ধরনের কোনো কন্টেন্ট তোমার সামনে চলে আসে জাস্ট ইগনোর দ্যাট। এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে আলম কাকা, আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে ড্রপ মারা নির্ভুল। এই ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনোভাবে তাকা দিতেছে না। আইচে রে, তুই যে বললি, তুই যে এমনি করে মাইক এটা লই সামনে এমনি করে তাকাই তাকাই কথা কস, তোর সামনে এখন কন কন আছে তোর সামনে ভাইয়া? আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিতরে বলতেছ যে কি আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে এসে জানাইছে তুফান মুভিতে এই হয়েছে, কেজিএফ মুভিতে এই হয়েছে। এ রে অন্ধিরভূত, হে তুই বলে হুজুর, তুই বলে হুজুর সহ্য, তুই মুভি এখন দেখবার টাইম পাস কখন? আর তোর কোন অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ স্যাপ চলে না দুধ রসুন মারো কেন? হে তুই যে টুপি কোত্তা মোত্তা লাগাই মনে কর যে মাইক একটা হাতে লই কানের ভিতরে ইয়ারফোন ফুটাই, তুই যে এনে এনে করে কথা বলছ, তোর সামনে কেউ আসেনি, তোর সামনে তো তোর ক্যামেরাম্যান ছাড়া কেউ থাকবার কথা না, তুই এত ভণ্ডামি কেন করে রে ভাইয়া? আমরা কোন পাপটা করছি? আমাদেরকে মাফ করে দে ভাইয়া, মাফ করে দে, হয় আমাদেরকে মাফ করে দে, নাহলে তুই নিজেরে নিজে মাফ করে দে, মাফ করে দি, সোজা পাবনার দিকে হাঁটা দে ভাইয়া, নাহলে কদিন পরে তোর অত্যাচারে আমাদের পাবনার দিকে যাইতে দিব। তুই কি শুরু করছিস? হ্যাঁ তোর লজ্জা করে না? মাথার ভিতরে টুপি লাগাই দাঁড়িয়ে রাখি সুন্নতি ব্যাস ধরি, তুই একটা ভণ্ডামি যে বাজারের ভিতরে সারা শুরু করছিস, তোর কি ন্যূনতম লজ্জা নাই? তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি, তারপরে সে পিছন দিয়ে পর্দা টাঙ্গাই, তুই এনে এনে করে যে মানুষের বয়া নেগুন দেহরে যে নোরাভাতের মতো নাচ দন যাইতো না, তারপরে সে ক্যাটরিনা কাপের মতো নাচ দন যাইতো না, মেয়েরা ছেলে গান গাইতে পারবো, এত মোটিভেশন কোনায় পাস তুই? এরে এ ড্রপ মারা নির্ভুল, তোর দুঃখে কি আমরা কোনায় যাবো? এখন আমরা তো অশান্তিতে আঙ্গুর জীবন এটা আংরা 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 হয়ে গেছে ভাই। সোশ্যাল মিডিয়াটা খুললে ফেললে তোর ভিডিও, সোশ্যাল মিডিয়াটা খুললে আজ যেমন না হলে 100 জন আরে তোর ভিডিওগুলো ভিডিও মেনশন দিচ্ছে। এক আলম কাকার যন্ত্রণায় পাগল হয়ে গেছিল দেশের মানুষ, মোটামুটি পাগলের পর্যায়ে এখন তুই শুরু করছিস তোর যন্ত্রণায় মানুষ মানে ভাইয়া। তুই যদি ভিডিওটা দেখি দেখোস মানে এই ভিডিওটা একখান আল্লাহর হস্তে শেয়ার করবো না, শেয়ার করি হাতের অব্দি পৌঁছা যে ভাইয়া তুই যেগুলো করতেছস যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা, উল্টা যুব সমাজকে খেপাই দিতেছো, তাদের মেজাজ খারাপ হয়ে যাইতেছে, আর তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটানি বাটান দিব ভাইয়া, তোমার কিসমিস গোড়া এগুন আছে না? হ্যাঁ এগুন জামাল গোড়ার লগে ফিসি জুস বানায় তোমার গোড়া তোমার খাবাই দিব ভাইয়া। নিউজ দেখো না, এক বেটি যে গিয়ে আরেকজন সুপারি গোড়া কাটিয়ে এলেছে জামাই, তোমারা পাইলে একে করবো ভাইয়া, তুমি কনফার্ম থাকো। কারণ ফলা পাইন তোমারে পছন্দ করা তো দূরের কথা, তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে, হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা বলিবার মতো না ভাইয়া। তুই এ ভণ্ডামি এখন ছাড়, তোর যদি ইসলামিক বক্তব্যই দিতে মন চায় কিংবা তোর যদি যুব সমাজের উদ্দেশ্যে মোটিভেশন দিতে মন চায়, তুই সুন্দর করে আমার মতো ক্যামেরায় টেনে করে দৌড়ি, তুই আস্তে করে মেসেজ ড্রপ করে দিই। কিন্তু ভাইয়া তুই রুমের ভিতরে বই এই যে হাজার একটা ফেক ব্যাপার সাজাই, হ্যাঁ কি বলেন ঠিক কিনা সুবহান আল্লাহ, তুই যে এই যে নাটক শুরু করছো সন্দীরপুর, তোর নাটক এখন বন্ধ কর, নাটক এখন বন্ধ কর, নাহলে এই নাটক করতে করতে একদিন তোরা আটক দিব কই দিয়ে। সেদিন কিন্তু কাকা পাশন নাই ডুমুর হাতা দি ফর্সা দেশের ভিতরে ডাইরেক্ট ডলি মনে করে যে ঘষি এগুন সমান করিয়ে রাখবো কেন কই দিয়ে শতানের বাচ্চা অজাত কুজাত কোনানের ইসলাম এটারে মস্কারি বানিয়ে লিছে হালাল থালা শেয়ার মারি এ হন্দির ভূতের কাছে ভিডিওটা ফাটাই করবো না ডাইরেক্ট বান্দির এক লাইন লেখো ড্রপ মারা নিয়ে।